চিন্তা করতে হবে না, এ যোগাবে এর খাবার। আমরা এর যে পাওয়ার,
এই পাওয়ারটাকে আমরা কোনদিনও বুঝে উঠতে পারি না, এটাকে কোনদিন আমরা ইউটিলাইজ করতে পারি না যে আপনার ব্রেন আপনার জন্য কি কাজ করতে পারে। আমরা যে ট্রেনিং গুলো অর্গানাইজ করি না বন্ধু, অনেক লোকে আসে অনেক লোকে আসে না, অনেক লোকে আপনি বলেন তা সত্ত্বেও তারা আসে না। তার পিছনে কারণ হচ্ছে অনেক লোকে জানে না যে ট্রেনিং এর মধ্যে বেসিক্যালি করাটা কি হয়। ট্রেনিং খালি এডুকেশন দেওয়ার জন্য নয়, এর বিয়ন্ডে গিয়ে কিছু কাজ করা হয়। জানতে চান কি কাজ করা হয়? বিয়ন্ডে গিয়ে আমরা যে কাজটা আপনাদের সঙ্গে করি, আমরা খুব ভালো করে জানি যে একটা মানুষে কিসে সুখ হয়, কিসে আনন্দ হয়, কিসে দুঃখ পায়, কিসে ভয় আছে, কিসে কনফিডেন্ট আছে, মানুষটা কিরকম, এই সমস্ত জিনিস ডিপেন্ড করে তার ব্রেনের প্রোগ্রামিং কিরকম ভাবে হয়েছে। আমাদের ব্রেন ইটস জাস্ট লাইক আ ব্ল্যাঙ্ক কম্পিউটার ডিস্ক, আপনি যা প্রোগ্রামিং সেখানে লিখবেন আপনার শরীর আপনি মানুষটা সেরকম তৈরি হবে। অ্যান্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এখানে বসা ম্যাক্সিমাম লোকের ব্রেনে যে সফটওয়্যারটা যে প্রোগ্রামিংটা তৈরি হয়েছে তার মধ্যে ভাইরাস করাপ্টেড রয়েছে, তার মধ্যে কিছু খোসলা রয়েছে, কিছু ডিফল্ট রয়েছে, যার জন্য আমরা কোনো কিছু ভাবতে পারি না। ডিউরিং দ্য ট্রেনিং আমাদের একটা প্রচেষ্টা থাকে যে এডুকেশনের পাশাপাশি বিয়ন্ডে গিয়ে আপনার ব্রেনের এই প্রোগ্রামিংগুলোকে রিপ্রোগ্রামিং করে একটা নতুন সফটওয়্যার ডিজাইন করে আপনার ব্রেনের মধ্যে দেওয়া যে এরকম মানুষ আপনি হতে চান। আমাদের যাবতীয় প্রোগ্রামিং তৈরি হয়েছে আমাদের অভিজ্ঞতা দ্বারা, আমাদের এক্সপিরিয়েন্সের দ্বারা। প্রত্যেকটা জিনিসে আপনার যে ভয় কনফিডেন্স সবকিছু আপনার ব্রেনের মধ্যে প্রোগ্রামিং করা হয়েছে স্যার, একদম ছোটবেলা থেকে। বেসিক্যালি দেখা যায় যে একটা মানুষ যখন এই পৃথিবীতে জন্মায় সে দুখানা ভয় নিয়ে পৃথিবীতে আসে। এক হচ্ছে শব্দ থেকে ভয়, ছোট বাচ্চার সামনে দেখবেন মেঘ ডাকলে বা বোম ফাটলে বা জোরে কথা বললে ছোট বাচ্চা ভয় পেয়ে যায় নিজের উপরে, বা ছোট বাচ্চাকে যদি আপনি জোরে ওপরে ছুঁড়ে দেন তাহলেও সে ভয় পেয়ে ওঠে উঁচু জায়গা থেকে। এই দুটো ভয় নিয়ে জন্মায়, এর বাইরে প্রত্যেকটা ভয় আপনার ব্রেনের মধ্যে তৈরি করা হয়েছে আজ থেকে নয়, একদম ছোটবেলা থেকে। যখন একদম ছোট ছিলেন আপনি তখন এত সন্তুষ্ট ছিলেন না, যথেষ্ট উদ্যান বাজাতেন, যথেষ্ট বদমাইশি করতেন, যথেষ্ট দুষ্টুমি করতেন। অনেক বাবা মা রয়েছে দেখবেন বলে আমার সন্তান কি দুষ্টু কি বদমাইশ, আমি কত ভালো ছিলাম ছোটবেলা ভুলে গেছে। তার বাবা মার কাছে মোবাইল ছিল না তাই সে ভিডিও রেকর্ড করে উঠতে পারেনি, তাহলে দেখতে পারতেন আপনার সন্তান যা বদমাইশি করতো এবারে আপনি তার থেকেও বড় বদমাইশ ছিলেন। যেরকম আপনার সন্তান আপনার কথা শুনে না আপনিও আপনার বাবা মার কথা শুনতেন না, যেরকম আপনার সন্তান খায় না আপনিও খান না, যেরকম আপনার সন্তান পড়তে বসে না আপনিও পড়তে বসতেন না, সমস্ত গুণগুলো আপনার থেকেই পেয়েছে আপনার সন্তান, আমরা ভুলে যাই। তাই আপনি একদম ছোট ছিলেন তখন এই বদমাইশিগুলো করতে এবং আপনাকে খাওয়ানো সব থেকে বড় কষ্টকর কাজ ছিল আপনার মায়ের কাছে, এবং সেই কষ্টকর কাজটাকে কমাবার জন্য উনি একটা আইডিয়া বার করতেন যেটা প্রত্যেকটা মারা বার করত, ভুলিয়ে বুঝিয়ে যেমন করে খাওয়া বাবা যেখানে আপনার জীবন আপনি জানতে পারবেন কি কাজ করে, যে মুহূর্তে এগুলো কাজ করে পুরোপুরি আপনার নিউরো সিগন্যাল আপনার নিউরো পাথের ওপরে, আপনি কি শুনছেন, আপনি কি এনভায়রনমেন্টে রয়েছেন, আপনি কি ফিলিং করছেন, এই প্রত্যেকটা জিনিসের উপর আপনার ব্রেনের প্রোগ্রামিং তৈরি হয়। এবং উই নো ভেরি ওয়েল যদি আপনাকে বলে 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 আপনার মাথার মধ্যে যদি নেগেটিভিটি ইমপ্যাক্ট করা যায় তাহলে এই বলে 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 আপনার ব্রেনের মধ্যে পজিটিভিটিও ঢোকানো সম্ভব। এই জন্য কথাগুলো বলছি আপনি শুনছেন কি করে, তরঙ্গ আকারে যাচ্ছে আপনার কান যেটা সব থেকে বড় রিসিভার, যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে কানে ভেতরে ঢুকছে, ট্রান্সমিটার ব্রেনের মধ্যে যাচ্ছে, ব্রেন ভাবছে যে জিনিসটা মনে রাখার মনে রাখছে, যেটা ফেলে দেবার ফেলে দিচ্ছে, এইভাবেই কাজ হয়। এটাকে বলা হয় মেঠো পথের মতো। মেঠো পথ কিরকম, অনেক সময় আপনারা দেখবেন যে একটা বিশাল বড় মাঠ রয়েছে, এন্টার মাঠে সবুজ ঘাসে ঢাকা আর মাঠের মধ্যেখানে একটা সরু রাস্তা তৈরি হয়ে চলে গেছে, দেখেছেন না স্যার কিভাবে তৈরি হয়েছে রাস্তাটা। একটা সময় ছিল যেখানে পুরো মাঠটা সবুজ ছিল, কোন একজন ব্যক্তি সেই মাঠটাকে অতিক্রম করার বা পার হওয়ার প্রয়োজন করেছিল, সে নিজের ইচ্ছে অনুযায়ী যেমন খুশি ঘুরতে ফিরতে চলতে চলতে সেই মাঠটা পার হয়ে গেছিল।
পরবর্তী যে লোকটা আসে সেও দেখে সারা মাঠে সবুজ খাত, খালি এক জায়গায় হালকা হালকা পদচিহ্ন রয়েছে, ওই মাঠটাকে পার করার জন্য ওই পদচিহ্ন গুলোকে অনুসরণ করবে। একজন গেছে, দুজন গেছে, তিনজন গেছে, চারজন গেছে, পাঁচজন গেছে, দশজন গেছে, আলটিমেটলি সেখানকার ঘাসগুলো ধীরে ধীরে উঠে গেছে। ঘাসগুলো ধীরে ধীরে উঠে গিয়ে সেখানে একটা সরু রাস্তা তৈরি হয়ে গেছে। এবং একদিন দিনও লক্ষ্য করে দেখবেন, যদি আপনি এরকম কোনো জায়গায় পৌঁছান, আপনিও কিন্তু নতুন রাস্তা দিয়ে হাঁটেন না, যেভাবে রাস্তাটা তৈরি হয়েছে আপনিও সেই রাস্তাটাকে ফলো করেন। আমার আর আপনার তো সারি, সরকারও যদি ভাবে ওইখানে কোনো নতুন রাস্তা তৈরি করব, সরকারও নতুন রাস্তা তৈরি করে না, যেরকম এঁকে দেখে গেছে সরকারও তার উপর পিস ফালতে ফালতে চলে যায়। এবং সেই জন্য ঘর বসে সব লোক আঁকা বাঁকা ব্যবসা করে। ছোটবেলা থেকে আপনার প্রত্যেকটা অভিজ্ঞতা আপনার ব্রেনের মধ্যে যে নেগেটিভিটি ঢুকিয়েছে এবং কন্টিনিউয়াসলি সেগুলো ঢুকতে 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 আজকের দিনে প্রত্যেকের মাথার মধ্যে নেগেটিভিটি 10 লেন 12 লেনের ন্যাশনাল হাইওয়ে তৈরি। আর মিটিং এর মধ্যে আমাদের প্রচেষ্টা থাকে আপনার এই নেগেটিভিটি গুলোকে পার করে সেখানে পজিটিভিটি ঢোকানো, আর আপনাদের এক্সপেকটেশন থাকে একবার যাব তাতেই কাজ হয়ে যাবে। স্যার ম্যাজিশিয়ান নই আমি, ট্রেনার আমি, কোনো জাদু করতে পারি না যে আপনার মা আপনার ব্রেনের মধ্যে 10 বছর ধরে যে নেগেটিভিটি ঢুকিয়েছে আমি 10 মিনিটে পজিটিভিটি ঢুকিয়ে দেবো, এত বড় জাদুকর আমি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনার মা 10 বছর ধরে নেগেটিভিটি ঢুকিয়েছে, আপনি যদি অ্যাটলিস্ট 1 বছর আমাদের সঙ্গে থাকেন এবং প্রত্যেকটা ট্রেনিং অ্যাটেন্ড করেন, ওই 10 বছরের নেগেটিভিটিকে ক্লিন করে সোজা থাকে, যখন আপনার পিঠের মেরুদণ্ড সোজা থাকবে
আপনার ঘাড়ের পুরোপুরি সঠিক পোস্টার সঠিক পজিশনে থাকবে। ঘাড়ের যে পেছন দিকটা, যেটা আমাদের নার্ভের সমস্ত এন্ড পয়েন্ট বা নার্ভের পয়েন্ট হিসেবে বলা হয় এবং ইটস এ ভেরি সেনসিটিভ এরিয়া, যদি ঘাড়ের মধ্যে কেউ ছড়ে কিছু দিয়ে আঘাত করা হয় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। যখন আমাদের পোস্টার ঠিক থাকে, আমাদের প্রত্যেকটা নার্ভ যখন সঠিক থাকে, আমাদের ব্রেন তখন ওপেন হয়, কিছু বললে সেটা মাথার মধ্যে ঢুকতে পারে। যেই মুহূর্তে আপনি হেলান দিয়ে দিলেন, আপনার শরীরের পুরো মেরুদণ্ডের হাড় বেঁকে গেল। যেই মেরুদণ্ডের হাড় বেঁকে যায়, আপনার ঘাড় কিছুটা সামনের দিকে ঝুঁকে আসে, আপনার পেছনের নার্ভগুলো ব্লক হয়ে যায়, ব্রেন তখন অফ হয়ে যায়, তখন চাই বলি না কেন ব্রেনের মধ্যে সহজে ঢুকতে পারে না। এবং সেই জন্যই প্রত্যেকে ছোটবেলাতে নিয়ে বাবা মার কাছ থেকে একটা ডায়লগ শুনেছিলেন, ওই শুয়ে শুয়ে পড়া হয় না, উঠে বসে সোজা হয়ে পড়ে। আপনার মুডকেও চেঞ্জ করতে সাহায্য করে, এর একটা বেনিফিটও রয়েছে।
এখানে বিবাহিত মহিলারা কতজন রয়েছে সংগ্রহ করে নেবেন, দরকার হলে দু চারটে হাতও লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে বলবেন আরে মুড ইম্বালেন্স ছিল, হরমোনাল ইম্বালেন্স ছিল, তাই খুব খারাপ ছিল, তাই সংগ্রহ করে নেবেন। আরেকটা প্রোডাক্ট এটা ওমেন্স ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছে, যার নাম হচ্ছে ক্র্যানবেরি। ক্র্যানবেরি কি করে না, এটা ইউটিআর অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ইনফেকশন ছেলেদের ক্ষেত্রে হয়, মহিলাদের ক্ষেত্রে হয়, কিন্তু মহিলাদের বেশি হয়, কারণ মহিলাদের যে শারীরিক স্ট্রাকচার এবং যে ওয়েতে তাদেরকে ইউরিনেশন করতে হয়, যেখানে তাদের শরীরে ইউরিনের ইনফেকশন হয়ে যাওয়ার চান্সেস সব থেকে হাই থাকে, সব থেকে বেশি থাকে। অনেক সময় দেখবেন মহিলাদের একটা প্রেগনেন্সি থাকে, যে রাস্তাঘাটে বেরোবো বাথরুম পাবে কোথায়, হাইজিন বাথরুম পাবো কি পাবো না, ওর থেকে ভালো কি করো, জলই খেও না, কিছুদিনের জন্য আবার জিনিস যেরকম এর মধ্যে থাকে, সেটা ইউরিনের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। যদি আপনার ইউরিনের ইনফেকশন হয়েছে, এটাকে কন্টিনিউয়াস ব্যবহারের মাধ্যমে আপনার ইনফেকশন দূর হবে। যদি আপনার ইনফেকশন নেই, তাও আপনার ব্যবহার করা উচিত, যাতে ইন ফিউচার আপনাকে প্রোটেকশন দেয়, কোনোদিনও আপনার ইনফেকশন তৈরি না হয়। আপনি জল কোনোদিনও কম্প্রোমাইজ করবেন না, প্লিজ জল যেরকম খাওয়া উচিত সেরকম পরিমাণে খাবে, এটা আপনার শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। যদি ক্যানবেরি আপনি রেগুলার বেসিসে ইউজ করেন, যে কোনো আনহাইজিনিক ওয়াশরুমে গেলেও ডোন্ট ওয়ারি, আপনার ইউরিনেরটাকে কোনো ধরনের ইনফেকশন তৈরি হতে দেবে না, এই ক্যানবেরি আপনাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে। এর সঙ্গে আমরা নিয়ে এসেছি আরেকটা রিসেন্ট প্রোডাক্ট, যার নাম হচ্ছে ভেস্টিজ পারফিউম। এটা কিসের ছবি দেখছেন, হলুদ। আমরা রান্না তো ইউজ করি না হলুদ, স্যার কিসের জন্য ইউজ করি হলুদ রান্নাতে, খাবারের মধ্যে যখন হলুদ দেন, তখন সেই খাবারটাকে সুনিশ্চিত করেন যে এর মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হবে না। একটাই খাবার আপনি হলুদ দিয়ে রাঁধুন এবং সেম খাবার বিনা হলুদে রাঁধুন, যেটাতে হলুদ দেবেন না সেই খাবার তাড়াতাড়ি নষ্ট হবে, যার মধ্যে হলুদ রয়েছে সেটা পরে নষ্ট হবে। এবং যে গুণটার জন্য বা যে প্রপার্টিসটার জন্য হলুদ এই অ্যান্টিব্যাকটেরিয়াল কাজটা করে, সেই প্রপার্টিসটার নাম হচ্ছে এই কার্কুমিন, যেটা হলুদ থেকে এক্সট্র্যাক্ট করা হয়। নেয়ারাবো 100 কিলো হলুদকে যদি এক্সট্র্যাক্ট করা হয়, সেখান থেকে 15 থেকে 20 গ্রাম এই কার্কুমিন আপনার এক্সট্র্যাক্ট হয়। অর্থাৎ আলটিমেটলি মার্কেটে আজকে দিনে আপনি যে হলুদটা খান সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল নয়, এটা জাস্ট কালার করতে সাহায্য করে, কারণ কার্কুমিন আগেই বার করে নেওয়া। এবং ভেস্টিজ আপনাকে যেটা দিচ্ছে সেটা কোনো টার্মারিক নয়, কোনো হলুদ নয়, ইটস এ পিওর কার্কুমিন প্লাস আমরা আপনাকে প্রোভাইড করছি, যে কার্কুমিন আপনার শরীরে অ্যান্টি ব্যাকটেরিয়াল কোষকে তৈরি করে রাখবে, যার ফলে ক্যান্সারের সেল আপনার শরীরের মধ্যে জন্ম নিতে পারবে না, যদি আপনি রেগুলার এটাকে কনজিউম করেন, রেগুলার এটাকে ইউজ করেন। ক্যান্সারের উপর যদি কথা বলি, ইটস এ গ্রেট থ্রেটনিং, যেটা আজকের দিনে আমি আপনি যে কোনো লোক আজকে এই সমস্যাটার মধ্যে জর্জরিত হতে পারি। এর জন্য কোনো রিজন দরকার পড়ে না যে আপনি স্মোকার, আপনি ড্রিঙ্ক করেন কি না করেন, কি করেন, কিচ্ছু ম্যাটার করে না, যে কোনো লোকের হতে পারে বিভিন্ন ভাবে। দেখবেন অনেক সময় রাস্তাঘাটে আমরা যখন খেতে যাই বা খাই, দেখবেন নিউজ পেপারের কাগজ ছিঁড়ে তার মধ্যে খাবার দিয়ে দেওয়া হয়, শশা, মুড়ি, চপ, সিঙ্গারা, আর আমরা নিজ দিদায় বিনা কোনো কারণে বিনা কোনো বিষয় পরিবাদে আমরা চুপচাপ খেয়ে, যারা কালির সঙ্গে যুক্ত আছে তারা খুব ভালোভাবে এটা জানবেন, নিউজ প্রিন্টের জন্য যে কালি ইউজ করা হয় তার 15 ml র কালি যদি কাউকে খাইয়ে দেওয়া হয়, কোনো হসপিটাল নিয়ে যাওয়ার দরকার নেই, সোজা শ্মশানঘাটে নিয়ে যেতে পারেন। আর সেই